21 মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড, ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40-50 কিলোমিটার/আওয়ার, অ্যালং উইথ কালবৈশাখী ঝড়ও কিন্তু কয়েকটি জেলাতে দেওয়া হয়েছে 50-60 কিলোমিটার বেগে। কালবৈশাখী ঝড় হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান, এই কটি জায়গাতে কালবৈশাখী ঝড়, যেটাকে স্কোয়াল বলি যেটাকে, ওটা হওয়ার সম্ভাবনা আছে। আর গোটা দক্ষিণবঙ্গ তো কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে আজকে, তার মানে ঠান্ডা লাইটনিংয়ের থেকে খুব সাবধানে থাকা দরকার। লাইটনিংয়ের খুব আজকাল ইয়ে হচ্ছে, তো পিপল অথরিটি এভরি ওয়ান শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। আর নর্থ বেঙ্গলে আপনার, নর্থ বেঙ্গলের সব জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সামহার 30-40 কিলোমিটার/আওয়ার, সামহার 40-50 কিলোমিটার/আওয়ার। 40-50 কিলোমিটার/আওয়ারটা হচ্ছে দিনাজপুর এবং মালদা, ওগুলোতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর রেস্ট ডিস্ট্রিক্টগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে। দিস ইজ দ্য স্ট্যাটাস ফর টুডে। আগামীকাল 22 মে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 40-50 কিলোমিটার/ঘন্টা গতিবেগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলও আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গেতে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে, কিন্তু ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া নেই, কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা 23 তারিখে নেই। 24 তারিখে একই কন্ডিশন, গোটা দক্ষিণবঙ্গতে আপনার কী বলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং রেনের সম্ভাবনা আছে, কোনো ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই। 25 তারিখে সাউথ বেঙ্গলে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার/ঘন্টায় আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে নর্থ বেঙ্গলে আপনার কোনো সতর্কবার্তা দেয়নি। এবং 25 তারিখে আপনার কিছু ওয়ার্নিং আছে, হেভি রেনফল ওয়ার্নিং আছে কিছু জেলাতে, সেগুলি হলো ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা, এগুলোতে আপনার হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে। এবং ইস্ট মেদিনীপুরে কিন্তু আবার 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াটা, 40-50 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে আমরা একটা সাইক্লোনিক সার্কুলেশন, যেটাকে আমরা বাংলা বলি চক্রবাত ঘূর্ণাবর্ত বলি, তাই না? চক্রবাত ঘূর্ণাবর্ত আমরা একটা দেখতে পেয়েছি, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বেতে। এবং যেটা আপনাদের আমি কদিন আগে বলছিলাম যে অনেক সময় এই যে সারফেসে যে লো প্রেশারটা না, ওটা অনেক সময় দুরকমভাবে হয়। একটা পক্ষে বলি আমরা ইনসিটু, মানে নিজে নিজেই ফর্ম হয়ে গেল। আর একটা কীরকম হয়, ধরুন ওপর লেভেলে কোথাও কোনো সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে, তারপর ওটা ডিসেন্ড ডাউন করে যায়, এটা ডিসেন্ড ডাউন করে গেল, বুঝতে পারছেন? তো এই ডিসেন্ড ডাউন হওয়ারই সম্ভাবনা হচ্ছে আগামীকাল 22 তারিখে। আমরা আশা করছি যে 700 HPA-তে, মানে 3.1 কিলোমিটার লেভেলে আজকে যে সাইসারটা আছে, কালকে ওটা সারফেসে ডিসেন্ড ডাউন করবে অ্যাজ এ লো প্রেশার এরিয়া। ওই লো প্রেশার এরিয়াটি প্রথমে উত্তর পূর্ব দিকে মুভ করার সম্ভাবনা আছে, মুভ করে ওটি 24 তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং 24 তারিখে ওটির ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে। এবং তারপরেও ওই সিস্টেমটির উত্তর পূর্ব দিকেই পরবর্তী মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং তার ফার্দার ইন্টেন্সিফাই হওয়ারও সম্ভাবনা আছে।